সাম্প্রতিক সময়ে ঢাকা কলকাতার সবচেয়ে বড় সিনেমাটি নাকি নির্মিত হতে যাচ্ছে দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে। হ্যাঁ, এমনটাই জানিয়েছে দেশের গণমাধ্যম। সিনেমাটির নাম দম। দুই বাংলার তিনটি বড় প্রযোজনা প্রতিষ্ঠান ভারতের এসভিএফ, বাংলাদেশের আলফা আই ও চুরকি থাকছে সিনেমাটির প্রযোজনায়। 9 ডিসেম্বর বিকেলে রাজধানীর একটি হোটেলে এই সিনেমার ঘোষণাও দেওয়া হবে বলে জানা গেছে। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, চঞ্চল চৌধুরীকে নিয়ে বিশাল বাজেট ও ক্যানভাসের যৌথ প্রযোজনার এই ছবিটি নির্মাণ করবেন রেদওয়ান রনি, যিনি চোরাবালি ও আইসক্রিম নামের ছবি দুটি নির্মাণ করেছেন। 7 বছরের বিরতি শেষে দম নিয়ে পর্দায় ফিরেছেন নির্মাতা রেদওয়ান রনি। ছবিটি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণার আগে এর অন্য কাস্টিং কিংবা নির্মাণ ভাবনা প্রসঙ্গেও কোনো মন্তব্য মিলেনি সংশ্লিষ্টদের কাছ থেকে। তবে অনুষ্ঠানের আগে এতটুকু ধারণা পাওয়া গেছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশের সবচেয়ে বড় ক্যানভাসের যৌথ সিনেমা হতে যাচ্ছে দম। সংশ্লিষ্টরা দাবি করছেন, এই সিনেমার মাধ্যমে ইতিহাসে বাংলা চলচ্চিত্রের নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। জানা গেছে, দুই বাংলার তিন প্রতিষ্ঠানের এই যৌথ প্রযোজনা চলবে নিয়মিত। 11 ডিসেম্বর আরেকটি ঘোষণা আসবে চরকির তরফে। এদিন নাকি নির্মাতার আসনে থাকবে পরাণ, দামাল, সুরঙ্গ সিনেমার পরিচালক রায়হান রাফি। চতুর্থ সিনেমা এসে রাফি দেখাবেন আরও বড় চমক।